Assalamualaikum. Tips with Shimul channel e arekti notun video dekhar jonno shobai ke shagoto janacchi. Chole ashlam notun arekta video niye. Protidiner moto ajker video tio khub guruttopurno ekti video ja apnader onek upokare ashbe ar kaje to ashbei. Lichu. আজকে দেখাবো লিচু কিভাবে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন আর তাছাড়া কিভাবে খুব সহজ উপায়ে লিচুটা টাটকা রাখতে পারবেন সুন্দর রাখতে পারবেন কালারটাও খুব ভালো থাকবে সেরকমই দুটি পদ্ধতি আমি আজকে এমন দুটি পদ্ধতি দেখিয়ে দিব যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন সারা বছর ধরে তো লিচু সংরক্ষণ করেই রাখতে পারবেন তাছাড়া ফ্রিজে রাখা ছাড়াও কিন্তু আপনারা লিচু সংরক্ষণ করতে পারবেন আমার বাসায় অনেক লিচু এনেছিল আর তা কিছু খাওয়া হয়ে গেছে তো এগুলো অনেক দিন রাখার ইচ্ছে সেজন্য ভাবলাম এত লিচু যেহেতু এনেছিল তাই কিছু লিচু এখান থেকে উঠিয়ে রাখি আর এরই জন্য আমি যে পদ্ধতিতে লিচু সংরক্ষণ করে রাখি সেই পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করছি প্রথমে দেখতেই পাচ্ছেন আমি একটি লিচু ডাট সহ কেটে নিয়েছি আমি আরেকটি কেটে দেখাচ্ছি এই যে দেখতেই পেয়েছেন আমি আরেকটি লিচু একদম ডাট সহ কেটে নিয়েছি কখনো কিন্তু ছোলা যাবে না যদি লিচুটা ছুলে যায় তাহলে কিন্তু সংরক্ষণ করা যাবে না অথবা এখানে যদি কোনো পচা দাগ পড়া অথবা কালো হয়ে গেছে এরকম লিচু যদি থাকে তাহলে কিন্তু রাখা যাবে না এগুলো অবশ্যই আলাদা করে নিতে হবে তো আমি বেছে বেছে সবগুলো লিচুই সুন্দরভাবে ডাট রেখে কেটে নিচ্ছি বাজার থেকে কিনে আনা এই লিচুগুলোর মধ্যে কোনো পচা লিচু পাইনি খুব ফ্রেশ ছিল শুধু কালো হয়ে গেছে একটা লিচু এরকম পেয়েছি সেটা আলাদা করে রেখে দিয়েছি আর সবগুলো লিচুই ভালো আছে সেজন্য আমি এগুলোই সংরক্ষণ করব আমাদের দেশের সুস্বাদু ও পুষ্টিকর ফলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে লিচু রসে টসটসে এই ফল পছন্দ করেন না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া মুশকিল বাজারে এখন লিচুর ভরা মৌসুম চলছে কিন্তু সুস্বাদু এই লিচুর ফলটি বাজারে বেশি দিন কিন্তু পাওয়া যায় না 30 থেকে 40 দিনের মধ্যেই এই ফলটা শেষ হয়ে যায় অর্থাৎ ফলটির মৌসুম শেষ হয়ে যায় তবে রয়েছে এই ফল দীর্ঘদিন সংরক্ষণের খুব সহজ পদ্ধতি যেগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি যেভাবে লিচু সংরক্ষণ করে রাখি এভাবে যদি আপনারা রাখেন তাহলে লিচু থাকবে টাটকা তাজা আর দীর্ঘ সময় দীর্ঘ দিন ধরে আপনারা লিচুটা রেখে খেতে পারবেন যেহেতু লিচু নিয়ে কথা বলছি তাই অবশ্যই সবাই জানা দরকার লিচুতে কী কী ভিটামিন আছে তো লিচুতে যে ভিটামিনগুলো আছে সেগুলো হলো ক্যালোরি লিচুতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি যা লিচুতে বেশি থাকার কারণে শরীরের কর্মক্ষমতাকে বাড়িয়ে দেয় বহুগুণে লিচুর জলীয় অংশ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে দারুণভাবে লিচুতে থাকা ভিটামিন সি এর পরিমাণ কমলালেবুর চেয়েও কিন্তু দেড় গুণ বেশি থাকে তাছাড়া লিচুতে থাকা ভিটামিন সি নিয়াসিন থিয়ামিন চুলের সৌন্দর্য বাড়িয়ে চুলকে দ্বিগুণ কালো করে তোলে খুব দ্রুত সবগুলো ইনফরমেশন দিতে দিতে লিচু কাটা হয়ে গেছে তো আমি কিন্তু সবগুলো ডাট রেখে দিয়ে লিচুগুলো কেটে নিয়েছি আর এখন যে কাজটা করছি সেটা হচ্ছে যে কোনো একটা বাটি নিয়ে নেবেন আমার মতো আর সেখানে একদমই নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিবেন পরিমাণ মতো আমি যেহেতু দুইভাবে দেখিয়ে দেব তাই এখানে কম পানি নিয়েছি এখানে আমি হাফ লিটার পানি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি যতগুলো লিচু আমি এখানে সংরক্ষণ করে রাখতে চাই সেই পরিমাণ মতো লিচু আমি এখানে যে লিচুগুলো দিচ্ছি একদমই ফ্রেশ খেয়াল করে দেখবেন আর ডাটগুলো কিন্তু আছে এগুলো কিন্তু ছাড়িয়ে নেইনি আপনারা কিন্তু ভুলেও এই ডাটগুলো ছাড়িয়ে নেবেন না তো একে একে আমি যতগুলো লিচু এখানে সংরক্ষণ করে রাখবো সবগুলোই দিয়ে দিচ্ছি একই অবস্থায় ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট ফিরে এসেছি 15 মিনিট পর আর দেখতেই পাচ্ছেন লিচুগুলো কতটা সতেজ হয়ে গেছে আগে যেরকম ছিল তার থেকেও কিন্তু এখন আরও বেশি টাটকা লাগছে তাই না এই পর্যায়ে একে একে সব লিচু আমি উঠিয়ে নিচ্ছি তবে উঠানোর পর কিছুক্ষণ আমি ছেঁকে নেব অর্থাৎ যে জমানো পানিটা লিচুর গায়ে থাকবে সেই পানিটা যেন ঝরে যায় সেভাবে আমি আরও 5 মিনিট রেখে দেব
সবগুলো লিচু থেকেই পানি ঝরে গেছে, আর অবশিষ্ট যতটুকু পানি আছে আমি একটি পেপারের সাহায্যে বাকি পানিগুলো উঠিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন তা কিভাবে করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে অন্য পদ্ধতিতেও করতে পারেন, একটি একটি লিচু নিয়ে টিস্যু দিয়ে পরিষ্কার করে নিতে পারেন, অর্থাৎ পানিটাকে সরিয়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে এটা সহজ মনে হয়েছে, তাই আমি সবগুলো লিচু একসাথে পেপারের মাধ্যমেই পানিগুলো উঠিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পেপারটা কিন্তু একটু ছিঁড়েও গেছে, যেহেতু পানি ছিল কিছুটা তাই ভিজে গিয়ে ছিঁড়ে গেছে। এখন আমার যতগুলো লিচু রাখার দরকার আমি সবগুলো লিচুই কিন্তু সংরক্ষণ করার জন্য একটি পাত্র নিয়ে নিয়েছি, অর্থাৎ একটা প্লাস্টিকের বক্স নিয়েছি। আপনাদের বাসায় কিন্তু এটা সচরাচর থাকে, আর সেটা হচ্ছে আইসক্রিমের বক্স অথবা যে কোনো প্লাস্টিকের বক্স। আপনারা এই বক্সগুলোতে লিচু পরিমাণ মতো নিয়ে নেবেন, আমি নিয়ে নিচ্ছি। নেওয়ার পর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বক্সটার মুখ লাগানো যায়, তবে যদি ঠাসা ঠাসা হয়ে যায় তাহলে কিন্তু বক্সের মুখ লাগাতে গেলে অনেকটাই নিচে চাপ দিয়ে লাগাতে হবে, আর তাতে লিচুগুলো কিন্তু থেতু হয়ে যাবে। তো থেতু হয়ে গেলে কিন্তু লিচুটা আর ভালো থাকবে না, সেজন্য চেষ্টা করবেন কোনোভাবে যেন চাপাচাপি না হয়, সেজন্য আলতুভাবে যেন বক্সের মুখটা লেগে যায় সেই পরিমাণ লিচু বক্সে নিয়ে নেবেন। এখন যে অবস্থায় বক্সটি আছে সেই অবস্থায় যদি আপনারা ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে সারা বছর জুড়ে কিন্তু লিচু খেতে পারবেন। এই হলো একটি পদ্ধতি, আপনারা চাইলে এই পদ্ধতি ব্যবহার করে সারা বছর লিচু খেতে পারেন। এখন দেখাবো আরেকটি পদ্ধতি, যেটির মাধ্যমে আপনারা ফ্রিজে না রেখেও কিন্তু লিচু অনেক দিন যাবৎ খেতে পারবেন। আর তার জন্য নিয়ে নিয়েছি আরেকটি বাটি, এর মধ্যেও পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ভিনেগার। ভিনেগার লিচুকে কিন্তু খুব সতেজ রাখতে, ভালো রাখতে সাহায্য করবে। এখানেও আমি হাফ লিটার পানি নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ভিনেগার। তবে এখানে যদি আপনারা পানি বেশি নেন তাহলে অবশ্যই কিন্তু ভিনেগারও বেশি দিতে হবে। ভিনেগার দিয়েও যে লিচু কতটা সতেজ রাখা যায় আর ভালো রাখা যায় তা কিন্তু আপনারা বাসায় অ্যাপ্লাই না করলে বুঝতে পারবেন না, সেজন্য আমি বলবো বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ভিনেগার মিশ্রিত পানির মধ্যে এখন আমি পরিমাণ মতো লিচু নিয়ে নিয়েছি, আর এগুলো এখন ভালো করে নেড়ে দিচ্ছি। তো সবগুলোতে যেন ভিনেগার লেগে যায় আর ভালোভাবে মিশে যায়, সেজন্য লিচুটা খুব ভালোভাবে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর একটি প্লেট দিয়ে আমি ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য, আর তারপর ঢাকনা সরিয়ে লিচুগুলো উঠিয়ে নেব। আর এভাবে যদি আপনারা লিচু সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে অনেক দিন যাবৎ খেতে পারবেন। ঘরে আনার পর একদমই 2-1 দিনের মধ্যে পচে যাবে না, খুব সুন্দর থাকবে, ভালো থাকবে এবং সতেজ থাকবে, একটুও কালার পরিবর্তন হবে না, নষ্টও হবে না। আপনারা কিন্তু বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যাদের ফ্রিজ নেই অথবা ফ্রিজ নষ্ট হয়ে গেছে, লিচু রেখে খেতে পারছেন না, তারা কিন্তু এই পদ্ধতিতে লিচু রেখে অনেক দিন যাবৎ খেতে পারেন। আপনারা কিন্তু এভাবে রাখলে লিচুটা ফ্রিজেও রাখতে হবে না। তো আশা করি আমার দ্বিতীয় টিপসটাও আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।